গ্রামটা চোর সাচ্চরে ভরে গেছে। হ্যাঁ, কান্দে ভিক্ষের ঝুলে নিয়ে ঘুরে বেড়াবার লোক গ্রামের মধ্যে বেড়ে গিয়েছে। আবার গ্রামে কিছু খানদানি চোরও আছে, যা দাদা চোর, বাবা চোর, ছেলে চোর। সময় ঘুরে গিয়েছে, সম্পদ চলে এসেছে এবং সেই সঙ্গে ইজ্জত চলে এসেছে। গ্রামে যারা মনে করে যে টাকা দিয়ে ইজ্জত কেনা যায়, তারা একটা ভুল করতেছে। আবার এই লোকগুলির অপমান করলে তারা বোঝে না। যারা ভিক্ষের জন্য কান্দিনে ঘুরে বেড়ায়, এইসব ভিক্ষুদের মাঝে মাঝে লোভ হয়। হ্যাঁ, সেটা আন্দাজ করা যায়। কিরাম আন্দাজ করা যায়? একসময় যারা জমিদার ছিল তারা এখন ভিক্ষার জলি কান্দে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জমিদার থাকাকালীন খুব ডাঁট ছিল, এখন যে অবস্থা হয়েছে ডাঁট তো দূরের কথা। একটা ডাঁটা পয়সা দিয়ে কিনে চিবুয়ে খাবে, সে পয়সাও নাই। আবার লোভে পড়ে সম্মান কিনতে যাচ্ছে, সেটা কোনোদিন সম্ভব না। যারা গ্রামে এই প্যাকের মাঝে খেলকুদ করতেছে, তাদের জানে রাখা দরকার, জন্মগতভাবেই যাদের দাম বেশি তাদের দাম বাড়ানোর কোনো প্রয়োজন হয় না। গ্রামে যারা নতুন ভিক্ষের জলি নিয়েছে, তাদের এটা জানা উচিত যে গ্রামে আমার মতো কিছু দিলদরিয়া মানুষ আছে যারা বোতলের পানি খায়, পুষ্করিণীর পানি খায় না, টিউবওয়েলের পানিও খায় না, মাসে 10,000 টাকার পানি খায়। কোন কোম্পানি? কোম্পানির নাম আমি ছেড়ে ফেলেছি, যাতে আমার কেউ নকল করতে না পারে। ভালো কোম্পানি, আমি সেরকম দিলদরিয়ার লোক, মানুষকে সাহায্য করি যখন যার দরকার, বিশেষ করে যারা কন্যা দায়গ্রস্ত, মেয়েকে বিবাহ দিতে না পাইকি ঘরে বসে কাটে। যারা চোর চোরটা ফ্যামিলির থেকে উঠে আসা, তাদের জানা উচিত যারা চিরদিন সাহায্য করে আসতেছে তারা সাহায্য দিতে চায়, নিতে চায় না। কি ধরনের সাহায্য আসতে পারে জানতে পারি? একখান সৎ পরামর্শ দেওয়া কিন্তু একটা বড় ধরনের সাহায্য। কঠিন বিপদের মাঝে একখান সৎ পরামর্শে রুচিসম্মত বুদ্ধি দিয়েও অনেক খানদানি মানুষ কিন্তু সাহায্য করে থাকে সম্পদশালী চোরদের। কিরম পরামর্শ আসে? চোর চোরটাদের উচিত এই সেম টাইপের মধ্যে। আবার সিম কোমড়া আসলো কোথা থেকে? দুঃখিত, ইংলিশ চলে আসে। খানদানি মানুষ মাঝে মাঝে ভুলে যায় যে গ্রামের চোর চোরটাদের সামনে বিদেশি শব্দের অপচয় করাটা ঠিক না, কিন্তু তারা তো নীল রক্ত, খানদানি রক্ত, তাদের ব্যাপার স্যাপারই আলাদা। চোর চোরটাদের কাছে একটা ছোট্ট পরামর্শ, সেটা হলো যে তাগের মতো চোর চোরটাদের দেখেই যেন সম্বন্ধ পাতায়। সময় ভালো নয়, চলে যাওয়াই উত্তম। সালনাই কুত্তার পাকা না, সময় আসলে পড়লে উত্তম মধ্যমার মাঝে দেখা হয়ে যাবে।